আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আপনাদেরকে গতকালকে একটা পোস্ট করছিলাম এবং পোস্টে এই গরুটার একটা ভিডিও দিয়েছিলাম একটা পিকচার দিয়েছিলাম তো ওই পিকচারে আপনারা অনেকেই কিন্তু কমেন্টস করছেন এই গরুটার দাম কত হতে পারে আপনারা অনেকেই কমেন্টস করছেন কেউ বলছেন একষট্টি হাজার টাকা কেউ বলছেন তেষট্টি হাজার টাকা কেউ বলছেন পঁয়ষট্টি হাজার টাকা কেউ বলছেন সাতষট্টি হাজার টাকা কেউ বলছেন সত্তর হাজার টাকা তো যাই হোক এখন এই গরুটার আসলে প্রকৃত দাম কত এটা এখন আমি আপনাদেরকে বলবো এই গরুটা আমরা কিনি আফতাবগঞ্জ থেকে এই গরুটা আমরা আফতাবগঞ্জ থেকে কিনি এবং এর যে দাম পরে সাতষট্টি হাজার টাকা একবারে বাসায় নিয়ে আসা পর্যন্ত সাতষট্টি হাজার টাকা পরে এবং দর্শক এই যে ডাবল বডি ওয়েটের যে আমি গরুগুলো কিনতেছি আমার খামারে এ পর্যন্ত যতগুলো গরু আছে শুধু একটা দুর্বল গরু আমি কিনছি চল্লিশ হাজার টাকা দিয়ে তারপরে সেটা কিন্তু বড় গরু তো দুর্বল ছিল জন্যই কিন্তু চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছি তাছাড়া আমার যে কয়েকটা গরু আছে সবগুলো গরুই কিন্তু আহ প্লাস মানে প্রতিটা গরুই কিন্তু আমার বড় গরু এবং ডাবল বডি ওয়েটের গরু এই গরু গরুগুলোতে যখন আমরা মাংস লাগাতে পারবো এই হাড্ডি সার যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে যদি আমি মাংস লাগাতে পারি প্রতিটা গরু থেকে মিনিমাম আঠারো থেকে বিশ হাজার এটা একবারে সর্বনিম্ন একটা লাভ করার একটা টার্গেট আছে আর কি তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমি ওই আমার টার্গেট অনুযায়ী এই গরুগুলো থেকে লাভ বের করতে পারি এখন কথা হচ্ছে এই যে ডাবল বডি ওয়েটের যে আমি গরুগুলো কিনতেছি কেন কিনতেছি বা একটা গরু যে আপনি কিনবেন কি কি বৈশিষ্ট্য দেখে কিনবেন তো এগুলো নিয়ে আমি আপনাদেরকে একটু শর্টকাট একটা ধারণা দিই তো ডাবল বডি ওয়েটের গরু কেনার যেটা মেইন কারণ সেটা হচ্ছে আপনার একটা আহ চিন্তা করুন সেটা হচ্ছে ধরুন এই জায়গায় আমি যে দুইটা গরু বাঁধছি এই দুইটা গরু কিন্তু মোটামুটি কত এখানে কিন্তু এই গরু দুইটা মোটামুটি এক লাখ বিশের কাছাকাছি একটা দামে নেওয়া আছে এক লাখ তিরিশের কাছাকাছি নেওয়া আছে এখানে আর কিছু টাকা দিলে কিন্তু আমি ছোট সাইজের গরু পাইতাম তিনটা তো তিনটা গরু যদি এখানে বাঁধতাম তাহলে কিন্তু হইতো না তিনটা গরুর ক্ষেত্রে আমার আর একটু জায়গার দরকার থাকতো কিন্তু এখানে যে আমার এখানে যে কয়েকটা গরু এখন পর্যন্ত আছে এই গরুগুলো যদি আমি বিক্রি করি এই খামার করার আমার গরু বাইরে তো এখান থেকে মূলত আমি একটা করেছি সেটা হচ্ছে ইনভেস্ট বেশি করব খামারে তবে গরু কিনবো কম মানে আমি বড় গরু কিনবো যাতে আমার জায়গাটাতে ওই জায়গাটাতে আমি একটু বেশি ইনভেস্ট করতে পারি মূলত এই প্লানে কিন্তু আমার গরুগুলো কেনা এবং তুলনামূলকভাবে ছোট গরুর থেকে বড় গরুতে কিন্তু মাংস বেশি লাগানো যায় যার ফলে কিন্তু এখানে থেকে আমাদের লাভটাও বেশি হয় তো একটা বিষয় আপনারা খেয়াল করে দেখুন এখন অবধি আমি যতগুলো গরুর আপনাদেরকে রিভিউ দেখাইছিলাম বা গরু সম্পর্কে আলোচনা করছিলাম ওই গরুগুলো কিন্তু একটু স্থির হয়ে থাকতো বা গরুগুলোকে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতাম কিন্তু এই গরুটা দেখুন সব সময় সটফটা ছটফটি করতেছে মানে এক জায়গায় রাখছে আরেক জায়গায় ছটফট করতেছে একটা এরকম ভাব তো এর থেকেও বেশি সটফট করতো এই গরুটা আমি আপনাদেরকে দেখে এর কিন্তু স্বাস্থ্যটা অনেকটাই ডেভেলপ হয়েছে এরও কিন্তু সেই অবস্থা ছিল এবং এর যে সামনের পাটা সব সবসময় এই জায়গাটাতে বাড়ি মারত আর এরকম এরকম সব সময় করত। এগুলো করার যে মেন কারণ সেটা হচ্ছে এই গরুগুলার ক্যালসিয়াম ফসফরাস বা আয়রন এই যে প্রয়োজনীয় যে উপাদানগুলো আছে এগুলার ঘাটতি থাকার কারণে এই গরুগুলো সময় একটু চঞ্চল থাকে কিন্তু যখন আমরা এই গরুগুলা খামারে নতুন করে নিয়ে আসি অনেকেই আপনারা নতুন করে যারা খামারও করতেছেন আপনারা একটু আফসাইড হয়ে যান যে ভিডিওতে দেখি ভাইদের গরু একবারে ঠিকঠাক আর আমরা গরু নিয়ে আসলে এরকম কেন করে বা ওনাদের তো গরুর এই সমস্যাগুলো হয় না অনেকেই মনে করে যে আমরা হয়তো বা এগুলা প্ল্যান করে আপনাদেরকে ভিডিও দেই কিন্তু আপনারা যখন করতে যান তখন হচ্ছে না আসলে এগুলো নিয়েও টেনশনের কোনো কারণ নেই এগুলো করবে কিন্তু যখন আমরা যে খাবারটা খাওয়াচ্ছি বা আমরা যে সিস্টেমে যে পরবর্তীতে এই গরুগুলোকে আমরা যে রাখি বা ফ্যাটেনিং করি পরবর্তীতে দেখবেন যে এই গরুটাই দেখবেন যে এই গরুগুলোর মতো স্থির হয়ে যাবে কারণ ওদের তখন আর কোনো ঘাটতি থাকবে না ফলপার্জের মেডিসিনটা দরকার যে খাবারটা খাচ্ছে সেখানে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হচ্ছে ফসফরাস আয়রন যে যে সকল জিনিসের যে গরুর বিশেষ করে এইরকম কামরা কামড়ী একটা ভাব থাকে অনেক গরু দেখবেন যে রশি কামর দেয় এই রশি কামর দেওয়া মানে বুঝতে হবে গরুগুলাতে ডিসিপি মানে মোট কথা ক্যালসিয়াম ফসফরাস বা আয়রনের ঘাটতির কারণেই কিন্তু এগুলা করে কোন গরু দেখবেন প্রসাব খায় এগুলার মেইন কারণ হচ্ছে আয়রনের অভাব তো এই গরুটার কিন্তু সেম সমস্যা আছে তো এগুলো নিয়ে আসলে খুব বেশি দিন নাই সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিন্তু ঠিক হয়ে যাবে এরকম আর করবে না তো আসলে এগুলা এগুলা হচ্ছে হচ্ছে নিয়ে আমাদের আমাদের অত প্যারা নেওয়া যাবে না যেটা টার্গেট সেটা একটা গরু নিতে হবে সুস্থ এই গরুটা কিন্তু কোনো সমস্যা নেই বিশেষ করে দেখুন খুরা রোগ আছে কিনা এটা সবচেয়ে আগে চেক দিতে হবে কারণ যেহেতু আমরা গরুগুলো একসাথেই বাঁধি আর একটা গরু যদি খুরা রোগ হয় তাহলে কিন্তু অনেক গরুর খুরা রোগ হতে পারে এই জিনিসটাতে আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে আর তাছাড়া আপনি যেটা দেখবেন যে একটা বড় দেখে একটা ফ্রেমের গরু কিনবেন যেমন এই গরুটা একটা আমরা বড় ফ্রেমের কিনছি এখন এটাতে টার্গেট আছে যে এই গরুটাকে এক লাখ বিশ পঁচিশে এটাই হচ্ছে আমাদের টার্গেট তো যাই হোক দর্শক এখান থেকে আমি আপনাদেরকে মূলত এটাই বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা সুস্থ সবল গরু দেখে কিনবেন যাতে গরুর কোনো রোগ শোক না থাকে এরকম দেখে একটা গরু কিনবেন আর মাংস লাগাতে হবে কিভাবে আপনারা যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আপনারা অবশ্যই আমাকে বলবেন বা আপনারা যে গরু মোটা তাজা করানোর যে খাবারটা ব্যবহার করতেছেন এটা অবশ্যই গুণগত মানের মানেরই তৈরি করতে হবে কারণ ফ্যাটেনিং এ ফ্যাটেনিং বা দীর্ঘমেয়াদী গরুর ভিতরে কিন্তু পার্থক্য আছে আপনারা যারা দীর্ঘমেয়াদী গরু লালন পালন করতেছেন আপনাদের কিন্তু ঘাসের দরকার হবে আর আমরা যারা স্বল্পমেয়াদী গরু লালন পালন করে থাকি আমাদের কিন্তু খড় বা এখানে অনেকে ইউএমএস এর কথা বলতেছেন বা আমাদের যে খাবারটা আছে যে দানাদারটা আমরা তৈরি করি মূলত এগুলো হলেই কিন্তু গরু ফেটনিং করা খুব সহজেই করা যায় তো এই হচ্ছে মূলত দর্শক এই গরুটা রিভিউ এই গরুটা আমি সাতষট্টি হাজার টাকা দিয়ে কিনছি আসলে কিনে লাভ করলাম নাকি বেশি দাম দিয়ে কিনে ফেলছি অবশ্যই আপনারা জানাবেন দর্শক এই হচ্ছে মূলত আজকের ভিডিও আশা করি আপনারা এই গরুটা সম্পর্কে জানছেন বা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আসলে কেন আমি ডাবল বডি ওয়েটের গরুগুলো কিনতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম